ভিত্তিত শিক্ষক করবাত নহয় করবাত নামটো নিজরে ভাল নালাগে। আজির পৰা আপোনালোকৰ নামৰ সন্মুখত থকা শিক্ষা ভিত্তিক শব্দটো উঠি যাব। আজির পৰা আপোনালোক অকল শিক্ষক হব। সর্বশিক্ষা অভিযানত থকালৈকে যিটো অবসরকালীন জীবনের একটা নিশ্চয়তা আমার নাছিলে, এতিয়া আমি বহু পরিমাণে অবসরকালীন জীবনত একটা নিশ্চয়তা পাবলৈ সক্ষম হম। শিক্ষক সকল সমাজের আদর্শ জন হোক। আজি অসমৰ হিন্দু মুসলমান খ্রিস্টান সকল জাতি উপজাতির লোকে, গাঁও শহর নগরের সকল জাতি উপজাতির লোকে আজি টেট শিক্ষক বিচার। মই কেতিয়াও টেট শিক্ষক রাজনৈতিক শক্তি হিসাবে নির্মাণ করা নাছিল। মই মাত্র তেতিয়ার পৰা এটাই কথা কৈছিল যে আমার টেট শিক্ষক সকল বিকশিত অসমৰ সেনানি হব। যিসকল সমাগত হৈছে তেখেতসকলে বুকুত হিল বান্ধি আহিছে, অজস্র মনত ক্ষোভ আছে, বেদনা আছে, দুঃখ আছে, কিন্তু ভবিষ্যতের স্বার্থত ইয়াত শিক্ষক সকলে এরা ধরা করেছে। এফালে আনন্দ আছে, এফালে বিষাদ আছে। অনাগত দিনত এই গোটেই কথাবোৰ রাজ্য সরকারে নিশ্চিতভাবে শিক্ষকসকলৰ পক্ষত বিচার বিশ্লেষণ করব। শিক্ষকসকলৰ এই সকল শিক্ষকৰ বিভিন্ন প্রাপ্য এতিয়াও আছে, এইখিনি অন্তত রাজ্য সরকারে বিবেচনায় দিব এই আমি আশা করছি। বর্তমান যিমান মানে পাই আছো তাতকৈ বহুতখিনি আমাৰ লোকচান হ'ব। তথাপিও ধৰক নিয়মীয়া হৈ গ'লে যিখিনি সুবিধা আমি পাম সেইখিনি বেলেগ শিক্ষকৰ নিচিনাকৈ পাম, এম পি এছৰ ব্যৱস্থা পাম আৰু ভৱিষ্যতে ভাল হ'ব বুলিয়ে আমি এইখিনি মানে ষ্টেপ ল'লোঁ। 2012 চনৰ পৰা কিতাপ এটি হৈ আছিলোঁ আৰু আজি নিয়মীয়া নিযুক্তিৰ বাবে চৰকাৰক যথেষ্ট ধন্যবাদ জনাইছোঁ। আজি মানে জীৱনৰ পৰা জীৱনৰ পৰা নিৰাপত্তা আহি গ'ল আৰু মানে জীৱনৰ পৰা শিক্ষা ভিত্তিক শব্দ সেইটো আঁতৰি গ'ল। প্রত্যেকটো বছৰত মানসিক এটা হেঁচা পাইছিলো আপোনালোকৰ চাকৰি গুচি যাব গুচি যাব আৰু মানুহবিলাকে কৈছিল বহুত এটা ধাৰণা দি দিছিলে মানে চাকৰি অলপো শান্তি পোৱা নাছিলে। কিন্তু আজিৰ পৰা আমি ক'ব পাৰিম যে আমি এজন চাকৰিয়াল।